हेलो फ्रेंड्स, आज आम्रा बोलते चले धनी लोकेदेर देश कातारे सम्बन्धे। 1971 साल पर्यन्त कातार यूनाइटेड किंगडमेर अधीने छिल, किन्तु तारपर ए देश स्वाधीनता लाभ करे। स्वाधीनतार किछु बछर परे कातार खूब द्रुत गतिते उन्नति लाभ करेछे। देशेर जनसंख्या प्राय 26 लक्ष एवं एखाने बसबासकारी मात्र 14% लोकई এই দেশে জন্মগ্রহণ করেছে। বাকি 86% লোক অন্য দেশ থেকে এসেছে এই দেশে কাজ করার জন্য। সবথেকে বেশি ধনী লোকেদের ব্যাপারে সিঙ্গাপুরের পর এই দেশ দ্বিতীয় স্থানে অবস্থান করছে। কাতারের জনসংখ্যার মধ্যে 10% লোক এমনও রয়েছে যারা খুবই ধনী। এই দেশে ইনকাম ট্যাক্স নেওয়া হয় না, তাছাড়া অন্যান্য জিনিসের উপর ট্যাক্সও খুব কম পরিমাণে নেওয়া হয়। এই দেশে বিদ্যুৎ, জল এবং মেডিকেল সুবিধা প্রত্যেক মানুষের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। বন্ধুরা, কাতার দুনিয়ার একমাত্র দেশ যেখানে কোনো মানুষ গরিব নয় এবং এখানে বেরোজগারের সংখ্যা 1%-এর থেকেও কম। অন্যান্য দেশ থেকে আসা মানুষদের জন্য কাতারে পুরুষদের সংখ্যা মহিলাদের থেকে অনেক বেশি। এই দেশে পুরুষদের সংখ্যা 80% এবং মহিলাদের সংখ্যা প্রায় 20%। এই দেশে কৃত্রিমভাবে একটি আইল্যান্ড বানানো হয়েছে যাকে পার্ল অফ কাতারও বলা হয়ে থাকে, আর এটি পুরো দুনিয়ায় খুবই বিখ্যাত। কাতার দুনিয়ার প্রথম দেশ যে দেশটি খুব ছোট হওয়া সত্ত্বেও ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজন করেছে। 2022-এ অনুষ্ঠিত ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারের রাজধানী শহর দোহা শহরে অনুষ্ঠিত হবে এবং এই জন্যই কাতার 9টি ইকো ফ্রেন্ডলি স্টেডিয়াম তৈরির আয়োজন করছে, যার মধ্যে কিছু স্টেডিয়ামে প্রায় 80,000 দর্শক বসার আয়োজন করা হয়েছে। এই দেশের মহিলারা হাঁটুর ওপরে কোনো পোশাক পরতে পারে না, এটা এই দেশের রুচি অথবা সংস্কৃতির বিপক্ষে। এই দেশের নিয়ম খুবই কঠিন। কোনো ব্যক্তি যদি ধর্মের নিন্দা করে তাহলে তার 7 বছরের সাজা হতে পারে। কাতারে মুসলমানদের মদ বিক্রি করা এবং মদ পান করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনেক মানুষ মনে করে কাতারের ইনকাম তেল বিক্রি করে আসে, কিন্তু তেল ছাড়াও এখানে সমুদ্রে মাছ ধরেও প্রচুর পয়সা ইনকাম করা হয়। তো বন্ধুরা, এই ছিল কাতারের সম্বন্ধে কিছু অজানা তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলুন, এবং এরকম আরও রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।